মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। সম্প্রীতি আর আত্মিক বন্ধনী উৎসব হবে আনন্দময়, এমন আশা ভক্তদের। শারদীয় দুর্গোৎসবের বিশ্বজনীনতা তুলে ধরেছেন প্রণব চক্রবর্তী। দেবী আসবেন, গেল কদিন ধরেই তাই শরতের আকাশ ছিল দীপ্তিময় আভায় পরিপূর্ণ। জগজ্জননী দুর্গার আগমনী প্রভায় মেতেছে দেশ, বিমোহিত বিশ্ব। মনের সব কালিমা ঘুচে বাঙালি মায়ের মতোই পোশাকি দুর্গা হয়ে উঠবে সার্বজনীন সর্বময়। মন্দিরে মন্দিরে তাই আনন্দ আহ্বানে সাড়া দিচ্ছে ভক্তরাও। আমরা হয়তো সর্বসমর্থ সময় মতোই আমরা কাজটা ডেলিভারি দিতে পারব। সরকারি বিধি মেনে আমরা পূজা অর্চনা করছি। আমাদের পূজার আয়োজন প্রায় শেষ, আমরা সেই সাড়ম্বরভাবে আর পূজা করতে পারছি না। আমরা মায়ের পূজাগুলা অনাড়ম্বরভাবেই করছি। মহাষষ্ঠী বরণে আলোর ঘন ঘটায় প্রতিটি মন্দির। এই আনন্দের বিচ্ছুরণ ছড়িয়ে যাবে জগতের সর্বত্র, মন থেকে মননে। আমরা মোটামুটি সম্পূর্ণভাবে প্রস্তুত, আগামীকাল থেকে পূজা শুরু হবে। প্রণব চক্রবর্তী, 21শে টেলিভিশন, ঢাকা।